এই যে শীতকালে কম্বল আসতেছে, কম্বলের কোয়ালিটি তো আমি বলি, নিয়েই গায়ে না দিয়ে যারে দেয় গরিব মানুষ হলেও ওই সাইজের কম্বল তারা গায়ে দেয় না, নিয়ে দরজায় ফেলায় রাখছে কয়েকদিন পাপোষ, পরে দেয় যে ছাগলটা কাটতেছে কয়েক কাকা আমার জ্যাকেট বানাই দেন, সেই সেই কম্বল দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দিয়েছে, ছাগল কয়ে যে কাকা এতে গন্ধ করছে খুলিয়ে তো নিয়ে তাই দিয়ে ওই হাড়ি বাতিল ধরা। আর আমাকে পথ হারা করার জন্য, পথ হারা করার জন্য শত্রু আমার পিছনে লেগে আছে, তার নাম হলো ইবলিস, কথা কন ঠিক না? আমার জান্নাতের পথ দেখাতে নিয়ে জান্নাত দেখাই জান্নাতে নিতে যাইয়া খারাপ পথ দিয়ে আমাকে খারাপ পথের ভিতরে ঢুকাই দিয়া জাহান্নামের ভিতরে পৌঁছে দেবে এমন ব্যবস্থা। কাজে হক্কানি উলামায় করম নবীরা হলেন আমাদের রাহবার, উনরা চলে যাওয়ার পরে আমাদের ধর্মীয় রাহবার আলেম উলামা, কথা কন ঠিক না? আমাদের ধর্মীয় রাহবার আলেম উলামা, আলেম যেই দলের ভিতরে নাই ওই দলের ভিতরে শয়তান কাজ করে, ওই দলের ভিতরে শয়তান তোমাদেরকে জান্নাতের প্রলোভন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায় দোস্ত। আর শয়তানের হাত থেকে বাঁচা একমাত্র আল্লাহর দেয়া এলিম ছাড়া বাঁচা সম্ভব না। সাধারণ পাবলিকের নাকে দড়ি দিয়ে শয়তানে ঘুরবে, টেরও পাবেন না যে কোন জায়গায় নিয়ে নিচ্ছে, বন্ধুরে বেঈমান করে ছাড়বে। এই জন্য জীবনে সাধারণ পাবলিক আমরা যারা একজন হক্কানি যোগ্য বিজ্ঞ আলেমের সাথে অনুসরণ করব, আমাদের কপাল বড় ভালো, বেশি দূরে যাওয়া লাগে না। নগরকান্দা মুফতি আব্দুল মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর হাফিজাবুল্লাহ, এনার কাছে গেলেই আপনারা সঠিক পথ পাবেন। অনেকে দেখতে অনেক বড় পীর, একেবারে তিনেন খেতা দিয়ে পাগড়ি বানছে, পেটটা এত বড় যে নাবি নিজি নাগল পায় না, আর একজন রে ভাটা আমার নাবিতে একটু তেল দিয়ে আমি একটু গোসল করতে যাব, এত বড় বুড়ি নাবি আতে পায় না, বিশাল বড় বড় গেট আছে আর বড় বড় ড্যাগে গরু রান্না হয়, আল্লাহর কসম ওইটা কোনো সত্যায়িত না, ওইটা কোনো সত্যের পরিচয় না, ওইটা সত্যের মাপকাঠি না, কতক্ষণ ঠিক ঠিক না? আমার নবীর রোজা আজও পর্যন্ত ড্যাগ পাক হয় না, জীবনে কোনো দিন ইসালে সব হয় না, নবীর রোজাকা কোনো দিন ওরস হয় না, ও জায়গা কোনো দিন এগুলো হয় না, এখনও পর্যন্ত হয় না, সেই সাহাবাই কিরামদের থেকে নবীর মৃত্যুর পর থেকে নিয়া, কাজে এগুলো কোনো সত্যের মাপকাঠি না, কোনো সাইনবোর্ড লাগবে না, ব্যানার লাগবে না, যেই লোকটারে নিজের বিবেক দিয়ে বসবেন তার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের তরক নাই, লোকটা জামাতে নামাজ পড়ে, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি বেপর্দা করে না, হারাম মাল ভক্ষণ করে না, চক্ষু তুলে পরের মেয়ের দিকে তাকায় না, মানুষের পর জুলুম অত্যাচার করে না, পরের হক মারিয়ে খায় না, অকথ্য ভাষায় বকাবকি গালাগালি কাজাকাজি করে না, লোকটা একজন যোগ্য বিজ্ঞ আলেম, ওই লোকটার অনুসরণ করবেন, তাই তার সাইনবোর্ড আর ব্যানার থাকুক আর না থাকুক, সাইনবোর্ড আর ব্যানার আমার কোনো সত্যের মাপকাঠি নয়, এরকম যোগ্য মানুষের সাথে থাকো। আল্লাহু আকবার, নবী পাক বলেন উলামায়ে কেরামের সাথে থাকো, আল্লাহ কা কুনু মাসাদিকিন, সত্যবাদীদের সাথে হইয়া যাও, ওরা তোমাদেরকে সেই বিশাল অনাদি অনন্তকালের রাস্তা দেখাবে, কি কি আমল করলে তুমি সহজে জান্নাতে যাইতে পারবা, অল্পের ভিতরে অধিক শিখাই দেবে। আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি, ডিউটি কম বেতন বেশি, কষ্ট কম কে বলা হয় প্রতিদান বেশি, ইবাদত কম ইবাদত কম নেকি বেশি, এই ছাড়া আমাদের অল্প হায়াতের মধ্যে পোষায় ওঠা কঠিন, অল্প একটু হায়াত এই দিন নবীর সাথে ভেস্তে যাবো কী করে? হুজুর বলে দিলেন দাপে দাপে, অল্প হায়াতের ভিতরে তুমি এই অল্প হায়াতে বেশি নেকি কামাই করবা, নামাজ যা পড়বা জামে মসজিদে ইমামের পিছনে, এক অক্তের বিনিময়ে 527 অক্তের সওয়াব পাবা, আরে কথা কয় না, একটু কর না, কী কবেন? সুবহানাল্লাহ, এক অক্তের বিনিময়ে 527 অক্ত, সময় কম কামাই বেশি, কোরআন শরীফের একটা হরফ পড়বা 10টা নেকি পাবা, সময় কম কামাই বেশি, রমজানে 30টে রোজা রাখবা 300 রোজার সওয়াব পাবা, সময় কম কামাই বেশি, পরে শাওয়াল মাসের 6টা রাখবা আরও 60টে রোজা, বছর হয় 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি 360 দিনে রোজার সওয়াব দেওয়া হবে 36টে রোজার বিনিময়ে, সময় কম কামাই বেশি, একটা সুন্নতের পর আমল করবা 100 শহীদের সওয়াব তোমারে দেওয়া হবে। ও মহিলা, এই জামানায় পর্দা করবা, সাহাবাই কিরামদের মহিলারা 100 জনে পর্দা করলে যেই সওয়াব, এই জামানার একটা মহিলা পর্দা করলে তার চাইতে বেশি সওয়াব, জোরে কন্যা সুবহানাল্লাহ, সময় কম কামাই বেশি, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা রাখছে কি রাখে নাই? এবার আসেন দোস্ত, দুনিয়ায় যতদিন থাকবো তো কামাই করে গেলাম, দুনিয়ায় যতদিন থাকবো তো কামাই করে গেলাম, কথা বলতে বলতে অনেক বলে ঘুরে ফিরে চলে এসে জায়গায় এসে ফিনিশিং দিয়ে যাই, কথা কি রয়েছে মনে নাই আপনারা ভুলে গেছেন, তাহলে দুনিয়ায় যতদিন বেশি বেঁচে থাকা যায় সেটাই আমার ইনকাম, কতক্ষণ
আত্মহত্যা করার চেষ্টা কেউ করব না, পরকালকে ধ্বংস কেউ করব না, চেষ্টা করব স্বাভাবিকভাবে জন্য আল্লাহ মরণ দেয়। তবে মনের মধ্যে একটা তামান্না রাখবেন, এটা হলো ইমানের আলামত, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ নসিব করো। হুজুর বলেন যে এই লোকটার মরণের ভিতরে শহীদি মরণের তামান্না নাই, তামান্না মানে আকাঙ্ক্ষা, যার মরণের ভিতরে শহীদি মরণের আকাঙ্ক্ষা নাই ওই লোকটা মরল কেমন যেন মুনাফেক হয়ে মরল। শহীদি মরণের তামান্না থাকবে, এমনি স্বাভাবিকভাবে তার ভাগ্যে আছে মরণ তাই মরবে, শহীদি ধর যায় সে জান্নাতে যাবে। আল্লাহ পাক সহজের ব্যবস্থা রেখেছে আমাদের জন্য, ঠিক না? এবার মরার পরে আর কোনো আমল নাই, কিন্তু দোস্ত যা করবো দুনিয়ায় বেঁচে থাকতে, তাই তো? নামাজ পড়বো বেঁচে থাকতে, রোজা রাখবো বেঁচে থাকতে, দান করবো বেঁচে থাকতে, খয়রাত করবো বেঁচে থাকতে, তিলাওয়াত করবো বেঁচে থাকতে। আল্লাহ নবী বলেন ইদা মাতাল ইনসান ইন কাতান হু আমালুহু, মানুষ যখন মারা যায়। উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার শুনেছেন এই হাদিস, তবে একটা কথা মনে রাখবেন, বক্তার পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা তার বাচন ভঙ্গির পার্থক্যের ভিতর দিয়া ওই একই হাদিসের একই আয়াতের তফসিরের ভিতরে নতুন নতুন অনেক কথা আল্লাহ পাক বের করে দিতে পারে। এই জন্য আয়াত আর হাদিস শুনিয়ে চট করে হাঁটা দিয়ে দিতে নাই, যে নাই কথা, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। ইবাদত কতদিন বলেন বলেন? মরণের পরে ইবাদত নাই, মরণের পরে কেন নাই? আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করবি, মরণের পরে আমার নিয়ামত ব্যবহার করা লাগবে না, বিদায়। আমি মরণের পরে নামাজ রোজা রাখি নাই, ইবাদত বন্দেগি রাখি নাই, কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় খাবি জমিনের উপরে তাহলে ইবাদত করবি, আমার চন্দ্র সূর্য ব্যবহার করবি তো ইবাদত করবি, আমার অক্সিজেন ব্যবহার করবি তো ইবাদত করবি, মরে যাওয়ার পরে অক্সিজেন ব্যবহার করবি না, আমি তোর কাছে নামাজ রোজা চাই না, মরার পরে চন্দ্র সূর্য খাদ্য খোরাক ব্যবহার করবি না, আমি তোর কাছে এগুলো চাই না, কিন্তু মরার পরে হলো আমার এই দুনিয়ার ইনকামটা ব্যবহার শুরু হবে, দুনিয়ার ইনকাম ব্যবহার শুরু হবে হলো মরার পরে, কতক্ষণ? মরার পরে। কাজেই কে কতটুক ইনকাম করতে পারছে যারটা সেই ভালো জানি। বন্ধুরে, এবার প্রত্যেকটা জ্ঞানী আর চালাক আর হুঁশিয়ার মানুষ, এই ব্যক্তি যেই ব্যক্তি মরণের পরও কিয়ামত পর্যন্ত কবরে বসে কিছু পাইতে পারে এমন একটা আয়ের সোর্স খুলে রেখে যায় যে ওইটি হলো অরিজিনাল জ্ঞানী, ওই লোকটা হলো আসল জ্ঞানী। দুনিয়ায় ফাঁকিবাজদেরকে আমরা জ্ঞানী বলি, আসলে তারা জ্ঞানী না, তারা আসলে অজ্ঞানী বোকা। আসলে জ্ঞানী কে? যেই লোকটা মরার পরও কবরে বসে পাইতে পারে এমন একটা ট্রাস্ট খুলে যায়। হযরত ইব্রাহিম নবীর কাছে যে জিব্রাইল বলছে, ভাই ইব্রাহিম তুমি কি মরার জন্য প্রস্তুত না, আরও বেশি দিন বেঁচে থাকতে চাও? ইব্রাহিম নবী বলেন আমি মরার জন্য প্রস্তুত, তবে দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম আমি মেহমান ছাড়া খাই নাই, আমি মরণের পরও কিয়ামত পর্যন্ত আমার মেহমান হবে, আমি এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেই মেহমানদারির সব আমার আমল নামায় যাবে। বন্ধুরে, ইব্রাহিম আলাইসালাম মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত যত মুসলমানে যত নেক আমল করবে সমস্ত নেক আমলের ভাগ ইব্রাহিম আলাইসালাম এমনিতেই পাবে। তারপরে উনি একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে চায়। জিব্রাইল আলাইসালাম আল্লাহ পাককে বললে, আল্লাহ পাক বললেন জিব্রাইল জান্নাত থেকে এক মুঠ লবণ নিয়া আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। ইব্রাহিমকে বলো লবণ টুকরে হাতে নাড়াচাড়া কইরা পানির মধ্যে ফেলে দিক, আর মিকাইলে বলো ওই পানির ভিতরে লবণে বাড়াইয়া পানির মাধ্যমে সারা দুনিয়ার সভ্য জাতির কাছে এই লবণ পৌঁছাই দিবা। ওই দিনের আগ পর্যন্ত দুনিয়ার কোনো নদ নদী সাগর সমুদ্রের পানিতে লবণ ছিল না, ইব্রাহিম আলাইহিসসালামের এক ফুট লবণে এত বরকত, পানিতে ফেলে দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার সাগর সমুদ্রের পানি লবণ হইয়া গেছে, মিকাইল আলাইহিসসালাম পৌঁছাই দিয়েছে। এবার আল্লাহ কয় ও ইব্রাহিম তুমি যদি ধান চাল রেখে যাও কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, কয়টা আম গাছ কাঁঠাল গাছ লাগায় রেখে যাও কিছুদিন পর মরিয়ে যাবে, যেটা দুনিয়ার সিস্টেম, তোমাকে এমন একটা মেহমানদারি আমি রেখে দিয়ে খোলায় রেখে গেলাম যেটা কিয়ামত পর্যন্ত চলবে, কোনো সভ্যজাতি লবণ ছাড়া খানা খায় না। বিশ্বের যে জায়গা থেকে যেই লোকটা পানি থেকে লবণ বের করে খাইবে ওই লোকটা ইব্রাহিম আলাইহিসসালামের মেহমান, আর মেহমানদারির নেকি ইব্রাহিম আলাইহিসসালাম কবরে বসে পাবে।
ও বন্ধু মুসলিম জাতির পিতা যদি একটা মেহমানখানা খুলে রেখে যান স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যান তাহলে আমারও আপনার করার দরকার আছে না নাই নবীয়ে পাককে বললাম জি নবী আমরা বুঝছি আমাদের দরকার তাহলে আমাদের পদ্ধতি কি হুজুর কয় তোমাদের জন্য আল্লাহ তিনটে দরজা খোলা রাখছে এক নম্বরে সদকাতিন জারিয়া স্থায়ী কোনো ভালো কাজ সমাজ সেবামূলক কাজ 10টা টিবল করে দেওয়ান একদিন পানি দেবে বাঙ্গা রাস্তাটা করে দেওয়ান একদিন মানুষ চলতে পারবে এক জায়গা ব্রিজ কালভার নাই সরকার দেয় না তুমি কিছু ইট পাটি ইট খোয়ার সিমেন্ট করে দাও এটা সদকায় জারিয়া তোমাদের মসজিদের কাজ বাকি আছে ওইটার বাকি কাজটা করে দাও ওরে বাপের নামে 50টা 1 লক্ষ গরু জবাই দিয়ে খাওয়াইলে 1 লক্ষ গরু জবাই দিয়ে খাওয়াইলে জেনে কি হবে তার চাইতে মসজিদ আর মাদ্রাসা এই রকম ধর্মীয় প্রতিষ্ঠানে মাত্র 100টা টাকা দিলে তার চাইতে বেশি নাকি হবে কারণ এই 100 টাকার ধারাবাহিকতা চলবে কিয়ামত পর্যন্ত ঠিক না আমি নামাজ পড়ি আমার নামাজ কবুল হয় না কিন্তু মসজিদের ভিতরে একজন মানুষের নামাজের জায়গাটা আমি বানাই দিয়ে গেলাম টাইলস দিয়ে করে দিয়ে গেলাম আমার নামাজ কবুল হয় না আমার নামাজ ভালো না ওই জায়গায় যারা নামাজ পড়বে তাদের নামাজ ভালো হোক আর মন্দ হোক আল্লাহ তাআলা তোমারে কবুল নামাজের সওয়াব ওই টাইলসের উপরে যত মানুষ দাঁড়ায় কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে অত মানুষের নামাজের সওয়াব তোমার আমল নামায় পৌঁছায় দিবে সবচাইতে উত্তম ব্যবস্থা সদকাতিন জারিয়া দেয়ার সময় বুঝে শুনে দেবেন কারে দিচ্ছেন হাই স্কুলে একটা বিল্ডিং বানায় দিলেন কলেজে একটা ফ্যাসিলিটি বিল্ডিং অথবা একটা হোস্টেল বানায় দিলেন ওর ভিতরে যুবক যুবতী থাকবে দিন রাত আকাম কুকাম করবে আল্লাহ বাসালে কিয়ামত পর্যন্ত গুনা পাইতে থাকবেন কোনো অসুবিধে হবে না বেপর দলি সব হয় না গোডায় শিয়ানা যুবতী যুবক ছেলে মেয়েরা এক জায়গা থাকলে তো মিনিটি মিনিটি হজের সব কামাই করে ওরা যা কামাই করে তুমি বিল্ডিং করে দে তাই পাবা পক্ষান্তরে মসজিদ মাদ্রাসার যে কাজগুলো বাকি আছে এইগুলো এই এদিক তাকান আমার কি মিলাদ প্রতি কোনো পয়সা লাগে নাকি আমার আব্বা মারা গেছে 7 সালে যদি আপনাদের বলি বাবারা এতক্ষণ আজ করলাম মোহাম্মত করলেন আমার আব্বার নামে একটা মিলাদ পড়িয়ে দেন সবাই রাজি হয়ে যাবেন আমার আব্বার নামে মিলাদ পড়তে আমার জিলাপি কিনা লাগে না আমরা হলো 6 বাপ বেটা বেটি দিয়া হাফেজ আলেম আমি তো আমি আমার 5টা ছেলে মেয়ে হাফেজ 4টে ছেলে আর একটা মেয়ে হাফেজ আমার ভাই আরও 3টে হাফেজ মৌলানা ছেলে পেলে বিটা ভাই বিটা সব আলেম মৌলানা আমার গোষ্ঠী শুদ্ধ শুধু হুজুর আর হুজুর আমাদের মিলাদ পড়তে পয়সা লাগে না জিলাপি কিনা লাগে না আর যদি লাগেও আল্লাহর রহমতে পয়সার অভাব নাই 1 রাত 30 টাকা দিয়ে 1 মাস পর্যন্ত মিলাদ দিতে পারি আল্লাহর রহমতে তারপরও বাপের নামে আইজো মিলাদ দেই নেই কোনো দিন দেই নেই দেব না করি কি বাপের নামে স্থায়ী আম গাছ আর কাঁঠাল গাছ লাগাই এ মিলাদ হলো কলা গাছ এক কান কাটিয়ে খাওয়ার পরে ও গাছে আর কোনো দিন কলা হয় না আমার বাপের নামে আম গাছ কাঁঠাল গাছ লাগাই মসজিদে দান করি মাদ্রাসায় দান করি সৎকায় জারিয়া যতদিন পর্যন্ত কাঁঠাল গাছ দুনিয়ায় থাকবে প্রত্যেক বছরই কাঁঠাল ধরবে আম গাছ থাকলে মাঝে মাঝে 2-1 বছর গ্যাপ গেলিও এরপরে তো আবারও হয় 100 বছর 200 বছর পর্যন্ত পুরন পুরন আম গাছে আম হয় আমার আব্বার কবরে দরকার কিয়ামত পর্যন্ত কাজেই আমি আব্বার নামে একটা মিলাদ দিয়ে শেষ করে দেব না আমার আব্বার নামে আম গাছ লাগাবো কাঁঠাল গাছ লাগাবো আমার নিজের নামে আম গাছ আর কাঁঠাল গাছ লাগাবো এর নামগুলো সদকায় জারিয়া এর নাম কি সদকায় জারিয়া বন্ধুরে কোন জায়গা কী দেবেন যাদেরকে দেবেন তাদের চাহিদা জরুরত বুঝে দেবেন তাদের কি দরকার দরকার একটা গরিব মানুষের হলো টাকার দরকার ওষুধ কিনে খাবে আপনি তারে জাকাতের টাকা জাকাতের একটা লুঙ্গি দিলেন ও বাজারে বেছে তো বেচাও যায় না যে লুঙ্গি দেয় জাকাতে এই যে শীতকালে কম্বল আসতেছে কম্বলের কোয়ালিটি তো আমি বলি নিয়েই গায়ে না দিয়ে যারে দেয় গরিব মানুষ হলেও ওই সাইজের কম্বল তারা গায়ে দেয় না নিয়ে দরজায় ফেলায় রাখছে কয়দিন পাপোষ পরে দেয় যে ছাগলটা কাটতেছে কয় কাক আমারে জ্যাকেট বানাই দেন সেই সেই কম্বল দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দিয়েছে ছাগল কয় যে কাকা এতে গন্ধ করছে খুলিয়ে তো নিয়ে তা দিয়ে ওই হাড়ি বাতিল ধরা তসমাল বানাইছে এই গেল তোমার কম্বল হতে সাইডে না নাকি বাবা না কাকা যদি পাতি চাও ওকে টাকা কটা দিয়ে দাও ওই দিয়ে ওরা যাবারে করি কেন কথা কি বুঝছেন নাকি 2 নম্বরে এলবেন যন্তা পাবে কি এমন এলেন রেখে যাবেন যার দ্বারা দুনিয়ায় মানুষের উপকার হয় ধর্মীয় উপকার বলেন কি উপকার ধর্মীয় উপকার এই যে আমাকে বয়াতি টয়াতিরা কত এলেন থুয়ে গেছে মুসলিম বয়াতি কিবরিয়া বয়াতি জারি গান যাত্রা গান করোসা গান এগুলোতে এলেন হ্যাঁ এই এলেমে ওই কটার পাশা সামলা থাকতেছে না বাড়ির ঠেলা
এই এলেম না যে এলেমে মানুষের ঈমান ইয়াকিন তৈরি করে ইসলাম শিক্ষা দেয় ইসলামী এলেম এলমে শরীয়াত বলেন এলমে শরীয়াত কুরআনের এলেম রেখে যান 10টা ছেলেরে আলেম বানাতে যান আলহামদুলিল্লাহ আমি মাওলানা নাসির যত ইনকাম করব এর একটা ভাগ পাবে আমার আব্বা মা আমার একটা ভাগ পাবে আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ উনি আলেম বিদে আমরা আলেম হইছি এবার উনি আলেম কেন উনি সদস্য হুজুর আলেম সেই সূত্রে উনারে আলেম বানাইছে আমার দাদা এবার সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পরের থেকে আমরা যারা এই সিলসিলায় সবার নাকি সদস্য পর্যন্ত যাবে এবার সদস্যের উস্তাদ পাবে তার মাথায় লাস্টে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভাগ পাবে এরকম এলেম পাল্লে রেখে যান কয় হুজুর আমার তো আর সময় নাই তা কি করি আপনি এই মাদ্রাসার দুইটা ছেলের দায়িত্ব নেন আপনার ছেলে ইটালি থাকে অস্ট্রেলিয়া থাকে ফ্রান্স থাকে কত ঝুঁকি নিয়ে কত কষ্ট করে গেছে আর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ওখানে যে ইনকাম করবে তারা টাকা পাঠাচ্ছে মাসে 1.5-2 লাখ টাকা করে আপনি দুইটা ছেলের দায়িত্ব নেন যে মাসে 3-6 হাজার টাকা লাগে আমি দেবো ইনশাআল্লাহ ওই ছেলে দুটোরে আপনি এলমে দিন শিখাই গেলেন ওর থেকে যত আলেম হবে নেকি আপনি পাবেন সুবহানাল্লাহ আওলাদিন সালিনে দুলেও নেক সন্তান রেখে যান আপনি যেগুলো রেখে গেছেন তারা দালাই মতে খাড়ায় খায় আইটি পায়খানা করে মক্কায় গাঁজা খায় এবার খায় আপনার জানাজার দিলেও আপনার ছেলে বাগানে দাঁড়ায় সিগারেট খাবে ও জানাজা পড়বে না তাহলে আপনি কি রেখে গেলেন কাজেই আপনি এই মাদ্রাসার দুটো ছেলের দায়িত্ব নিয়ে ওকে আলেম বানাই যান ওরা আপনার জন্য নেক সন্তানের কাজ করবে ওরা জিয়ারত করবে ওর থেকে যত আলেম হবে তত চলতে থাকবে কথা কি বোঝা গেছে এখন মরিয়ে তো যাবই চলে যাব কি ইনকাম করলাম কিছুই তো পারলাম না আর হিসেব করে দেয় যে যা নামাজ পড়ছি তাও ওই নেই শূন্য হাতে উঠতে হবে কাজেই 10টা মানুষকে নামাজি বানাই দিয়ে যাই 10টা মানুষের নামাজের ব্যবস্থা করে দিয়ে যাই ওরা পড়বে আর আমি সেই নেকি পাবো এদিও লিও বাঁচতে পারবেন এদিও হলিও বাঁচতে পারবেন 10টা ছেলের আলেম বানাই দিয়ে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করবেন আমিন আমি কালেকশন পারি না সিস্টেম জানি না কালেকশন কি তাও জানি না আবার মুরব্বী কইলে যে মাদ্রাসার জন্য একটু কইয়েন কি প্রয়োজন তাও আমার কানে দেয়নি আমি জানিও না তা আমরা মন থেকে মহব্বত করে এই দিনই প্রতিষ্ঠান আরো বড় বিল্ডিং হবে ঘর হবে ছাত্র বেশি হবে যাদের ছেলে পেলে বেটা ভাই বেটা ভাই বিরাদার বিদেশে আছে দেশের ভিতরে ভালো ভালো ব্যবসা করেন মহব্বতের সাথে আপনার নিজ যোগ্যতায় আপনার আব্বা মা রুহের মাগফিরাত সদকায়ে জারিয়া হিসেবে ভালো একটা কিছু আপনি নিজ যোগ্যতায় বলতে পারেন আমি এই মাদ্রাসায় 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ আছেন কোনো আল্লাহর বান্দা মহব্বতের সাথে বলবেন আপনার আব্বা মা